আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি সিপিএ ইয়াকুব খানকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আমরা আজকে ট্যাক্স নিয়ে কথা বলবো। আপনারা যারা এই সংক্রান্ত প্রশ্ন করবেন, যারা সমস্যায় আছেন, তারাও আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, আপনাদের সমস্যা তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপিএ ইয়াকুব খান, আমরা গত সপ্তাহে কথা বলছিলাম যে যারা ট্যাক্সের সমস্যায় পড়েন, অডিটের সম্মুখীন হন, আপনি সমাধানের পথগুলো বলে দিচ্ছিলেন। তো আমরা আবারও আজকে একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাই এই প্রসঙ্গটি নিয়ে। সেটি হচ্ছে যে সাধারণত আপনি বলছিলেন যে জরুরি ভিত্তিতে যদি কেউ তাড়াহুড়া করে অনেক সময় ট্যাক্স করেন, তখন তথ্যগত কিছু ভুল থাকতে পারে। আবার অনেক সময় আমরা দেখি যে ইচ্ছে করেও যে ট্যাক্স যেন কম দিতে হয়, বেনিফিট যেন বেশি আসে, সে কারণে কিন্তু আমরা তথ্যগুলো গোপন করে থাকি অনেক সময়। এক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? তারপর আমি সমাধানের পথগুলো আস্তে আস্তে আপনার কাছ থেকে জেনে নিব। জি জি, ধন্যবাদ। আমাদের প্রবাসী বাংলাদেশি হিসেবে আমরা যখন এখানে আসি, আমাদের আসলে এই ধরনের অভ্যাস আমাদের নাই। তো যখন আমরা এখানে আসি, আসার পরে যখন এই একটা এক্সট্রা বার্ডেন যে আমাদের আয়ের একটা অংশ আমাদের থেকে নিয়ে নেবে, তখন এটা আমাদের জন্য কষ্টকর। বা অনেকের জন্য এই জিনিসটা যে আমি আয় করছি, আমার আয়ের থেকে একটা অংশ নিয়ে যাবে। সো আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব এই ট্যাক্স বার্ডেনটা কমানোর জন্য। অনেক ক্ষেত্রে আমরা এই কমাইতে কমাইতে এত বেশি আমরা রিডিউস করে ফেলি, তখন যেটা হয়তো স্টেট বাইরের সামঞ্জস্যতা সন্দেহ চোখে পড়ে। তো তখনই এই অডিটগুলো হওয়ার আপনার আশঙ্কা দেখা দেয়। তো এটাই হচ্ছে মূল কারণ। কারণ আমরা দেখি, আমরা যখন ট্যাক্স ফাইল করি তখন আমরা দেখি যে আপনি রিডাকশনটা যত বেশি নেবেন, আপনার ট্যাক্স লায়াবিলিটিটা তত কমতে থাকবে। এবং যত ট্যাক্স লায়াবিলিটি আপনার কমবে, তখন হয়তো আপনার ট্যাক্সটা কম দিতে হবে, আপনার রিফান্ডটা বাড়তে থাকবে। আচ্ছা, তো এটার জন্যই কিন্তু এই যে কিন্তু আমাদের যেটি সঠিক তথ্য আছে সেই বিষয়ে কি তথ্য উপস্থাপন করা উচিত নয় ভবিষ্যতের জন্য? তো অবশ্যই এটি এখন আপনার একটা সময় হয়তো ছিল যখন এই ট্যাক্সের বিষয়টি বিভিন্ন থার্ড পার্টি হয়তো আইআরএস এর কাছে রিপোর্ট করতো না। বাট এখন যে ব্যাপারটি, সেটি হচ্ছে যে আপনি কোথাও আয় করছেন, এটা আপনার W2 হোক, 1099 হোক, আপনি কোনো ক্রেডিট কার্ডের সোর্স দিয়ে, বা বিশেষ করে আমাদের কমিউনিটিতে অনেক ট্যাক্সি অপারেটর আছেন, উবার ড্রাইভার আছেন, রাইট? এই যে ইনকামগুলো, এখন কিন্তু একটা সময় ছিল যখন ট্যাক্সি ইনকামগুলো কিন্তু আইআরএস এর কাছে এটা রিপোর্ট হতো না। বাট এখন কিন্তু এখন একটা সময় ছিল হয়তো ক্রেডিট কার্ড ছিল না আপনার ট্যাক্সিতে, এরপর ক্রেডিট কার্ড আসছে, এখন ক্রেডিট কার্ডের ইনফরমেশন আসছে। ক্রেডিট কার্ডের পার্সেন্টেজটা একসময় অনেক কম ছিল, হয়তো 5% ছিল, 10%, এটা বাড়তে এখন আমরা দেখি যে ক্রেডিট কার্ডের পার্সেন্টেজটা টোটাল যে কাস্টমারের থেকে যে কালেকশনটা হচ্ছে, এর মধ্যে ক্রেডিট কার্ড 60-70-80% পর্যন্ত আপনার ক্রেডিট কার্ড চলে যাচ্ছে। তো মেজরিটি আপনার আয়ের যে অংশটা, এটা ক্রেডিট কার্ডের সোর্স দিয়ে। তো এই ক্রেডিট কার্ডের যে ইনকামটা আসছে, এই ইনকামটা কিন্তু আইআরএস এর কাছে থার্ড পার্টি আপনার যে ক্রেডিট কার্ড কোম্পানির ইনফরমেশন দিয়ে দিচ্ছে। সো এখন আপনি রিপোর্ট করেন কি না করেন, এটা কিন্তু আইআরএস পেয়ে যাচ্ছে। সো এখন এর পরিপ্রেক্ষিতে আপনার যে ডিরেকশনগুলো আছে, সেই ডিরেকশনগুলো আমরা নেওয়ার চেষ্টা করি। বাট অনেক ক্ষেত্রে যেটা আমি আবারও বলতে চাই, যে ডিরেকশনগুলো আমরা যখন নেই, তখন আমরা মেক শিওর হতে চাই যে এটা এমন বেশি বা এমনভাবে আমরা ক্লেমগুলো করি না যাতে করে যেটা ক্লেম আপনার পাওয়ার যোগ্য না, বা আপনার এটা আপনার এই ধরনের ডিরেকশনগুলো আপনার নেওয়া উচিত না, রাইট? তো এইভাবে যখন কিন্তু আমরা যারা, আমি বলবো যে ট্যাক্স পেয়ার, তারা তো আমরা অনেক সময় কম্পেয়ার করি যে আপনি হয়তো আমাকে বলছেন যে আপনি ডিডাকশনে এত পাবেন, যিনি আমাকে বেশি সুবিধা দিবেন, আমরা অনেক সময় তাকে বেছে নিই। এবং আমরা বলিও যে অন্যজন তো এটি বলেছে, আপনি কেন কম বলছেন? জি, অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি যে আপনার আমার ফ্রেন্ড তো বেসিক্যালি উনি আপনার সেম বাচ্চা, সেম ইনকাম সহ উনি 12,000 ডলার রিফান্ড পাচ্ছেন, আমি কেন কম পাচ্ছি? আসলে ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। এটা এখানে বয়সের ব্যাপার আছে, ইনকামের ব্যাপার আছে, বিভিন্ন ধরনের আপনার রেসিডেন্সির ব্যাপার আছে, সেগুলো এভাবে কম্পেয়ার করে। বাট যখনই আপনি এই কম্পেয়ারটা করছেন বা আপনি চেষ্টা করছেন, বাট আমাদের এই চেষ্টাটা থাকবে যে আমরা কিভাবে আমাদের ইনফরমেশনগুলো রাইট ওয়েতে দিয়ে, একটা প্রফেশনাল থ্রো দিয়ে, একটা সিপিএর থ্রো দিয়ে, বা একটা এনরোলড এজেন্টের থ্রো দিয়ে আমরা এই ট্যাক্স ফাইলটা করি, যাতে করে আমাদের ইনফরমেশনগুলো যেন আমরা রং ইনফরমেশন না দেই মানে ভুল তথ্য যেন না দেই আপনি যে পরামর্শটি দিচ্ছেন সেটি হচ্ছে রিফান্ড পাওয়া বা না পাওয়া এটির উপর নির্ভর করছে না আমার যে তথ্যগুলো আছে সেগুলো আমার সঠিকভাবে উপস্থাপন করা উচিত আমাদের চেষ্টা করা উচিত যে আমি যখন ট্যাক্স ফাইল করতে যাব তখন আমার প্রশ্নটা হওয়া উচিত যে আমি কত টাকা রিফান্ড পাবো এটা প্রশ্নটা আমার প্রথম প্রশ্নটা হওয়া উচিত আমার রিটার্নটা কি রাইট করা ঠিকমতো করা হচ্ছে কিনা আচ্ছা ওকে দেন সেকেন্ড কোশ্চেন আসবে যে আমার রিটার্নটা ঠিকমতো করার পরে তারপর আমি কি কোনো রিফান্ড পাচ্ছি না আমাকে পে করতে হবে আচ্ছা কিন্তু আমাদের প্রশ্নটা অন্যরকম হয় যে আমাদের প্রথমত হচ্ছে যে আমার এত রিফান্ড চাই হ্যাঁ আমি সবার কথা বলছি না বাট বিশেষ করে যারা আমি জানি অনেক ফ্যামিলি এখানে আছেন প্রবাসী বাংলাদেশীরা যারা অনেক ডিপেন্ডেন্ট আছে কষ্ট করে তারা এই যে বছর শেষে যে একটা রিফান্ড পান এটা দিয়ে কিন্তু তাদের অনেক প্ল্যান থাকে দেশে যাবেন বা কোনো একটা ভালো গাড়ি কিনবেন বা সেভিংস করবেন তো এটা আসলে আমরা জিনিসটা রিয়েলি তাদের কাছে অনেক অনেক ম্যাটার যে এই যে 10000 12000 8000 যেটা রিফান্ড পাচ্ছেন বাট আমাদেরকে এটা এমন ভাবে চিন্তাও করতে হবে যেন আমাদের এই কোন ধরনের সমস্যার মধ্যে না পড়ি আমরা রিফান্ডটা পেতে গিয়ে তো এজন্য আমাদের শুধু প্রশ্নটা হবে না যে না যে আমাকে বেশি রিফান্ড দিচ্ছে আমি সেখানে গিয়ে ট্যাক্স ফাইলটা খুললাম রাইট তো মেক শিওর হতে হবে যে আমার ইনফরমেশন গুলো সঠিক ইনফরমেশন যাচ্ছে মানে সঠিক তথ্যগুলো দেয়া আমরা অনেক সময় দেখেছি যে যদি অডিটের বিষয়টি আসে সমস্যা পড়ার ক্ষেত্রে আমরা তো অনেক সময় সঠিক তথ্য উপস্থাপন করার পরও সবকিছু দেওয়ার পরও অডিটের সম্মুখীন অনেকে হতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে এটি কি কি কারণে অডিট হতে পারে অবশ্যই আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই এখানে সেটি হচ্ছে যে শুধু আপনার রিফান্ডের ব্যাপার না এরপরে আমাদের বিশেষ করে অনেকেরই এক্সপেকটেশন থাকে যে আমার মেডিকেডটা চাই অনেকের কাছে মেডিকেডটা অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে মেডিকেড ছাড়া অনেকে আছেন যে হয়তো 30000 40000 বা 20000 ডলার ইনকাম করে তাদের পক্ষে সম্ভব না যে আপনার হেলথ ইন্স্যুরেন্সের পয়সাটা তার নিজের খরচে চালানো সো মেডিকেডটা তার কাছে খুব একটা মূল্যবান একটা জিনিস দেন আপনার বাচ্চার ফাইনান্সিয়াল এর ব্যাপার আছে তো আপনার সব অনেকে চান যে না আমার ফাইনান্সিয়াল বাচ্চার ফাইনান্সিয়াল এডটা যেন আমার ইনকামটা একটা সার্টেন লিমিটের মধ্যে থাকে যাতে করে যেন আমি বাচ্চার ফাইনান্সিয়াল এড পাই এই যে বিভিন্ন রকম বাট একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা কিন্তু শুধু ট্যাক্স কমায় যে আমার ট্যাক্সটা আমি আপনার সঠিক ওয়েতে না কমায় আপনার আমি চেষ্টা করতেছি যে কিভাবে কমায় আমার সবকিছু ঠিক রাখা যায় কিন্তু এখানে সমস্ত সুবিধাগুলো রাখতে পারি বাট কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন কিন্তু আমাদের কিন্তু এখানে অপশন আছে যে আপনি যেমন আপনার ইনকামের একটা অংশ আপনি আপনার রিটায়ারমেন্ট ফান্ডে আপনি কন্ট্রিবিউট করলে আপনার ওই বছরের ট্যাক্সটা কিন্তু কমে আসবে সো মনে করেন যে আপনার রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার ইনকামটা 40000 এর বেশি হতে পারবে না এখন আপনার ইনকাম হয়তো 45000 তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু অপশন আছে যেখানে আপনি $5000 এক্সট্রা $5000 বা $6000 আপনি কোন একটা বিভিন্ন ধরনের রিটায়ারমেন্ট ফান্ড আছে রিটায়ারমেন্ট ফান্ডগুলোতে যখন আপনি কন্ট্রিবিউট করবেন তখন কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকামটা কমে আসবে 40000 এর নিচে তো সেই ক্ষেত্রে আপনি লিগ্যালি আপনি কিন্তু এই বেনিফিটগুলো সুবিধাগুলো আছে বাট এটার জন্য আপনাকে প্ল্যান করতে হবে আপনি যদি বছর শেষে গিয়ে আপনি যদি ট্যাক্স সিজনে ট্যাক্স মৌসুমে গিয়ে যদি আপনি এই ধরনের চিন্তা করেন হয়তো বা আপনার জন্য এটা আপনি চিন্তা করতে হবে বছর শেষ হওয়ার আগে মানে এই যে ছোট ছোট পরিকল্পনাগুলো এখনই হচ্ছে পারফেক্ট সময় তো আপনার কাছে আমি জানতে চাই আপনি বলছিলেন রিটায়ারমেন্টের যে বিষয়টি এটা কি যে কোনো প্রফেশনে যে কেউ করতে পারে মোস্টলি আপনি যারা জব করছেন তাদের জবের থ্রু দিয়ে করতে পারেন যারা সেলফ এমপ্লয়েড তারা সেলফ এমপ্লয়েড থ্রু দিয়ে করতে পারেন তো এই যে সুযোগগুলো আছে এখন আমরা চেষ্টা করব যে এই যত ধরনের নিয়ম কানুন আছে এর মধ্যে থেকে আমরা ঠিকই বেনিফিট গুলো নিব বাট নিয়ম কানুনের মধ্যে থেকে যাতে করে সবকিছু আইন কানুন মেনে আমি আমার সুবিধাগুলো আদায় করব যাতে করে আমাদের এই কোন ধরনের অডিট বিশেষ করে স্টেটের বা আইআরএস এর অডিট গুলোর মধ্যে আমাদের না পড়তে কারণ এটা আসলে খুবই একটা পেইনফুল যাদের আমরা জানি যত ট্যাক্স পেয়ারের অডিট হয় তো এই অডিটটা আসলে খুবই পেইনফুল একটা জিনিস কারণ এটা আপনাকে আপনার মেন্টালি খুব আপসেট করে দেয় যারা অডিট হয় তাদের এক্সপেরিয়েন্সটা খুবই খারাপ সো আমরা চাইবো যে যতটুকু সম্ভব এই অডিটটা যাতে আমাদের না হয় বা আমাদের ইনফরমেশনগুলো আমরা কেয়ারফুলি একটা জিনিস যেটা আমরা শেয়ার করলাম যে আমরা রাশ না করে আমরা সময় নিয়ে আমরা ইনফরমেশনগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের হয়তো আমাকে দেশে যেতে হবে বা অন্য কোনো আমার প্ল্যানিং আছে তো সেক্ষেত্রে আমরা রাশ করে যে আমার এপ্রিল 15 এর মধ্যে ট্যাক্স ফাইল করতে হবে এটা না করে আমরা যদি 6 মান্থ এক্সট্রা টাইম নিয়ে নেই সেক্ষেত্রে কিন্তু আমার এস্টিমেটেড একটা পেমেন্ট করে আমি 6 মান্থের এডিশনাল টাইম নিয়ে নিলাম তো সেক্ষেত্রে আমি রাশ করে আমি আমার পাঁচটা W2 আছে আমি পাঁচটা W2 এর জায়গা আমি চারটা W2 দিয়ে ফাইল করে আমি একটা মিস করে আমি ফাইল করলাম দেন আমি দেশের থেকে আসার পরে বা আমি ভ্যাকেশন থেকে আসার পরে দেখলাম যে আইআরএস একটা লেটার পাঠাচ্ছে যে তুমি তো সামথিং মিস করছো রাইট তো এটা করার থেকে বেটার হচ্ছে কারণ আমরা চাইবো না বিশেষ করে আমি আমার ক্লায়েন্টদেরকে এটাই বলে থাকি যে আমরা চাইবো না যে কোন রকমের সুযোগ ক্রিয়েট করে আইআরএস কে ইনভাইট করা আচ্ছা মানে আমরা নিজে ভুল করে আমি ডেকে নিয়ে আসলাম রাইট আপনি ডেকে নিয়ে আসলেন যখন আপনি ডেকে নিয়ে আসবেন তখন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা প্রবলেম একটা স্মল প্রবলেমের জন্য আপনার কাছে আপনার অডিট হতে এর বাইরে হতে আরো অনেক কিছু বের হয়ে যাচ্ছে বিশেষ করে মনে করেন যে আপনার অনেক আমরা যেটা লাইফস্টাইল অডিট বলি অনেক হয়তো মনে করেন যে আমরা দেখি যে তার ইনকাম $30,000 সো $30,000 ইনকাম দিয়ে সে হয়তো মান্থলি $2,500 রেন্ট পেমেন্ট করে সারভাইভ করছে সো এখন আপনি যদি বলেন যে আমার ইনকাম $30,000 এন্ড দেন এভরি মান্থ আপনার ব্যাংকের থেকে আপনি $2,500 হুইচ ইজ $30,000 ইয়ার $2,500 আপনি রেন্ট পে করছেন then next question টা আসবে যে দেন আপনি কিভাবে সারভাইভ করছেন দ্যাট মিন্স আপনার অন্য কোনো সোর্স অফ ইনকাম আছে যেটা আপনি রিপোর্ট করছেন না তো এখন হয়তো আমাদের একটা ভুলের কারণে বা একটা রং ইনফরমেশনের কারণে যদি অডিট হয় তখন এসে তখন ওরা যদি ব্যাংক স্টেটমেন্ট আপনারা দেখে যে আপনার ব্যাংকে অথবা আপনার শুধু খরচ না আপনার ইনকামও দেখতে পারে যে আপনার ব্যাংকে লেটস সে আপনি বললেন যে আপনার আমার $30,000 ইনকাম বাট হোল ইয়ারে আপনি ব্যাংকে ডিপোজিট করছেন $50,000 আচ্ছা দেন নেক্সট প্রশ্নটা আসবে যে আপনি বাকি টাকা কোথা থেকে আসছে যদি এটা যদি আছেন আমি একটা প্রশ্ন নিয়ে নি কে আছেন আমাদের সাথে কে যুক্ত হয়েছিল ফোনে কে আছেন আচ্ছা লাইনটি কেটে গেছে আপনি বলছিলেন যে প্রশ্নে সেখান থেকে আমি শুরু করতে চাই তো যেটি আপনার দুইটি ব্যাপার একটা হচ্ছে যে আপনার মেক শিওর যে আপনি যে ট্যাক্স রিটার্নটা আপনি ফাইল করছেন সেই ট্যাক্স রিটার্নের আপনার ব্যাংকে যে টাকাটা ডিপোজিট করছেন ডিপোজিটের একটা সোর্স আপনার বেসিক্যালি একটা সোর্স থাকবে যে আমার মানিটা কোথা থেকে আসছে আমার ডব্লিউটি ইনকাম থেকে আসছে আপনার আপনি যদি এর বাইরে হয়তো আপনি কোনো একটা লোন নিছেন তখন ওইটা কিন্তু আপনার কাউন্ট হবে না অ্যাজ পার্ট অফ ইনকাম সো কিন্তু আপনাকে প্রুফ করতে হবে এখন আপনি যদি অনেক ক্ষেত্রে আমরা দেখি এখানে দেশ থেকে অনেকে টাকা নিয়ে আসেন অনেকে দেশে হয়তো মনে করেন কোনো অ্যাসেট আছে অ্যাসেটগুলো সেল করে এখানে টাকা নিয়ে আসছেন টাকা নিয়ে এসে ব্যাংকে জমা দিচ্ছেন আচ্ছা সো তাদের জন্য বিশেষ করে এখন এই জিনিসটা আমরা অনেক দেখে থাকি অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ইয়াকুব ভাই আমি দেশ থেকে লিগ্যাল ওয়েতে টাকা আনার কোনো অপশন নাই সো আমার অনলি অপশন হচ্ছে আমি যখন দেশে যাচ্ছি তখন আমি ক্যারি করে নিয়ে আসছি রাইট সো ঠিক আছে আপনার দুইজন বা চারজনে আপনি হয়তো $40,000 ক্যারি করে নিয়ে আসছেন এটা আপনাকে পারমিশন দিচ্ছে বাট যখন এখানে নিয়ে আসার পর এখন আপনি টাকাটা কি করবেন আপনাকে তো ব্যাংকে ঢোকাতে হবে সো যখন আপনি ব্যাংকে জমা দিচ্ছেন এখন আপনার ইনকাম হচ্ছে ডব্লিউটি ইনকাম হচ্ছে $50,000 বাট সারা বছর ধরে আপনার ব্যাংকে জমা হচ্ছে $90,000 আচ্ছা সো যদি কখনো কোনো কারণে আপনার এই ট্যাক্স রিটার্নটা ওই বছরের ট্যাক্স রিটার্নটা অডিট হয় দেন প্রশ্ন আসবে হচ্ছে যে বাকি যে $40,000 এই $40,000 আপনি কোথা থেকে পাচ্ছেন তো তখন আমি নরমালি বলে থাকি যে আপনি অ্যাট লিস্ট যে বাংলাদেশে যে একটা প্রপার্টি সেল করছেন এইটা ডকুমেন্টগুলো রাখবেন আপনি দেশ থেকে আপনি যখন টাকাটা নিয়ে আসবেন তখন আপনি আপনার পাসপোর্টে আপনি এন্ডোর্স করতে পারেন রাইট যে আপনার এটা বাংলা যে কোনো ব্যাংক থেকে আপনি ডলার ইয়ে করছেন নিচ্ছেন সেখান থেকে ওরা এন্ডোর্স করে দিতে পারে যে আপনি এত টাকা নিয়ে যাচ্ছেন দেন আপনি যখন ইউএস কাস্টমস যখন আসবেন তখন আপনি এখানে এসে আপনি আবার রিপোর্ট করতে পারেন যে আমি এখানে $40,000 নিয়ে আসছি বা $10,000 পার পারসন সো এই যে কয়েকটা ডকুমেন্ট যদি আপনি ক্রিয়েট করেন এটা কিন্তু যদি আপনার ফিউচারে যদি কখনো অডিট হয় অ্যাট লিস্ট আপনি এটা প্রোভাইড করতে পারবেন যে আমি ক্যারি করে নিয়ে আসছি প্রতিটি সিঙ্গেল পেনির মানে আমাদের চেষ্টা করতে হবে ট্যাক্স দিতে হবে তো আমরা সাধারণত ভয় পাই যে আমরা যদি সমস্ত কিছু দেই তাহলে তো আমার সুযোগ সুবিধাগুলো কমে আসছে ওয়েল এটি সবকিছু দেওয়া না বাট আপনাকে অর্গানাইজ করতে হবে যে আপনার পেপার ওয়ার্কগুলো সো আপনি যদি মনে করেন যে আপনার টোটাল যে ফান্ডটা আপনি ব্যাংকে জমা দিচ্ছেন সারা বছর এটি হয়তোবা পুরো টাকাটা আপনার হয়তোবা আপনার ইনকাম না এটা হতে পারে আপনি একটা ধার করছেন আপনি একটা লোন নিচ্ছেন কারো কাছ থেকে যদি কোথাও থেকে আপনি লোন নেন বা কারো আপনার কোনো একটা এক্সট্রা ফান্ড আসে যেটা আপনার হয়তো একটা গিফট আসতে পারে তো এগুলো আসলে সেগুলো আপনাকে প্রপার ডকুমেন্টেশন রাখতে হবে যে না এটা আমার ইনকাম না এটা অন্য আমি একটা ব্যাংকের থেকে একটা $20,000 আমি লোন নিয়েছি সো যেটা আমার ইনকাম না এটা আমার লোন এটা আমাকে আবার ফেরত দিতে হবে রাইট সো এভাবে জিনিসগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে অর্গানাইজ করার জন্য মানে খুব সুন্দর ভাবে সুচারু রূপে যেন আমাদের যদি কখনো অডিট হয় আমরা যেন তার তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারি আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে আপনার যে কোনো সময় আমাদের অডিট হতে পারে আপনি যদি প্রস্তুতি নেন বা আপনার যদি সেইভাবে আপনার ডকুমেন্টস গুলো আপনি জমা করতে থাকেন আর এখন কিন্তু এটা আসলে খুব একটা কঠিন কিছু না স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপস আছে যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনি পিকচার তুলতে পারেন আপনি স্ক্যান করতে পারেন ড্রপ বক্সে রাখতে পারেন সো বিভিন্ন অপশন আছে যেটি আপনার যে মানে সংগ্রহ করে রাখার আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আমরা অডিট হতে পারে অনেকগুলো কারণে আপনি বলছিলেন তো এরপরে দেখা যায় যে দুই ধরনের প্রতিক্রিয়া কেউ হয়তো খুব সিরিয়াস ভাবে নেন কেউ হয়তো ভাবেন যে এটি খুব বেশি গুরুত্বপূর্ণও নয় তো এই দুই ধরনের সমাধানের পথ আপনি কিভাবে দেখাবেন অবশ্যই বিশেষ করে আমরা যখন যে ট্যাক্সপেয়ার যদি কখনো এই ধরনের অডিটের সম্মুখীন হন যেটা আমরা বললাম যে বিভিন্ন কারণে হতে পারে বাট কোন কারণে লেসে আপনার অডিট চলে আসছে আইআরএস থেকে হোক বা স্টেট থেকে হোক প্রথমত আমাদের যে লেটারগুলো আসে অনেকে আমরা দেখি যে লেটারগুলো সিরিয়াসলি না নিয়ে এটা ফেলে রাখেন হয়তো যেখানে ম্যাক্সিমাম লেটারগুলোর কিন্তু একটা টাইম থাকে যে টাইমের মধ্যে আপনাকে রেসপন্স করতে হবে আচ্ছা তো এটা হতে পারে আপনার 30 ডেজ হতে পারে 45 ডেজ হতে পারে 60 ডেজ হতে পারে তো এই টাইমটা আপনাকে মেইনটেইন করতে হবে আপনাকে কোনো লেটার আসলে সেটাকে আপনাকে সিরিয়াসলি নিতে হবে এটা আপনি কি প্রথমত আপনি নিজে এটা বোঝার চেষ্টা করেন এবং আমরা যেটা এক্সপেক্ট করব সেটা হচ্ছে যে আপনি এটা নিজে অ্যাকচুয়ালি এটা ফেস করার থেকে আপনি কোনো একজন প্রফেশনাল একজন সিনিয়র কাছে গিয়ে প্রফেশনালদের কাছে গিয়ে আপনি এটা অ্যাডভাইস নেন যে আমার যে প্রবলেমটা এটার জন্য কি কি ধরনের অপশন হয়তো আপনি একটা জিনিস সহজভাবে নেবেন এবং জিনিসটা আপনি এভাবে বাট যখনই আপনি আইআরএস এর সাথে আপনি ইন্টারভিউতে যাবেন বা আপনি যখনই ফেস করবেন বা আপনি ডকুমেন্টস পাঠাবেন তখন হয়তো বা আপনি রাইট ওয়েতে জিনিসটা অ্যাপ্রোচ না করলে এটার আপনি যতটুকু সমস্যা এটা থেকে হয়তো আরো বড় প্রবলেম আপনি ক্রিয়েট করতে পারেন অনেকে তো আবার খুব সিরিয়াসলি বিষয়টি নেয় এবং নার্ভাস হয়ে যায় যে কার কাছ থেকে সমস্যার সমাধান নেবে কিংবা ভয়ও পেয়ে যায় আতঙ্কগ্রস্ত তো সেই ক্ষেত্রে অডিট হলে কি কি ধরনের সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে কি খুব সিরিয়াস নিয়ারি বিষয় এটি অবশ্যই সিরিয়াসলি নেওয়ার ব্যাপার আপনি বিশেষ করে আপনি ট্যাক্সের ব্যাপার বলেন ইমিগ্রেশনের ব্যাপার যেগুলো এগুলো সিরিয়াস ম্যাটার এগুলো আপনার যেহেতু আপনার কোনো ইস্যু আছে আপনি ট্যাক্সের ব্যাপারটি যদি আপনি মনে করেন এটা সিরিয়াসলি না একটা লেটার আসলো আর লেটারটা আপনি ফেলে রাখলেন বইটাকে আপনি মূল্যায়ন করলেন না এটা কন্টিনিউ আপনি কয়েকটা লেটার আসতে থাকবে আচ্ছা 30 ডেজ পরে 5 উইকস পর পরে এভাবে 4টা বা 5টা লেটার আসবে প্রথম লেটারে আসবে আপনাকে একটা ব্যালেন্স ডিউ একটা নোটিশ পাঠাবে নেক্সট লেটারে আপনাকে আবার রিমাইন্ডার পাঠাবে ইম্পর্টেন্ট নোটস হিসেবে দেন আপনার আর্জেন্ট লেটার হিসেবে আসবে দেন আপনার আটটা লেটার আসবে 5 উইকস পরে সেটি হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার লিন বসানোর জন্য আপনার বা লেভি আপনার রিফান্ড লেভি করার জন্য সো এভাবে এরপর ফাইনাল একটা লেটার আসবে যে বেসিক্যালি আমরা তোমার যদি কোনো অ্যাসেট থাকে সেই অ্যাসেটের উপর আমরা লিন বসাবো যদি সো আপনি যদি এই টাইমটা আপনার অ্যাবাউট 4 to 6 মান্থস এই 4 to 6 মান্থ টাইম পিরিয়ড আপনি যদি কোনো লেটারে রেসপন্স না করেন তখন আপনার দেখা যাবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যখন লিন বসাবে তখন ব্যাংকের দায়িত্ব হচ্ছে যে বা লেভি বসাবে তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট লেভি করলে আপনার ব্যাংকের যে টাকাটা আছে এটা ব্যাংক আপনার টাকাটা উঠায় নিয়ে বেসিক্যালি স্টেট কে বা আইআরএস কে বা যে ট্যাক্স অথরিটি রাইট দিয়ে দিবে আমরা একটা ছোট্ট বিরতিতে যাই বিরতির পর এসে আরো একটু সমাধানের পথগুলো আমরা দেখে নেই প্রিয় দর্শক আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান এই পর্যন্ত সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার আমাদের সাথেই থাকুন আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি সিপিএ একজনকে ইয়াকুব এ খান এবং আমরা আজকে কথা বলছি ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এবং সমস্যা সমাধানের পথ সবকিছুই আমরা জেনে নিচ্ছি এবং আমাদের সৌভাগ্য যে সিপিএ একজনকে পেয়েছি আমরা বলছিলাম যে আমাদের যে সমাধানের পথগুলো অনেক সময় আমরা খুব গুরুত্বপূর্ণ দেই মানে গুরুত্ব দেই অনেক সময় দিচ্ছি না আপনি বলছিলেন যে বিষয়গুলোকে গুরুত্বই দিতে হবে কারণ এটি আসলে সিরিয়াস একটি বিষয় তো আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে অনেক সময় তো সমাধানের পথগুলো আমরা ব্যক্তিগতভাবেই করার চেষ্টা করি কিংবা আমরা এমন একজন কারো কাছ থেকে পরামর্শ নেই যিনি হয়তো এই বিষয়ে অভিজ্ঞ না তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আপনার শুধু ট্যাক্সের ব্যাপার যে কোনো সমস্যা যখন আসবে তখন আপনাকে এটা যত কুইকলি আপনি এটা সলভ করতে পারবেন এটা আমাদের জন্য বেটার তো যখনই বিশেষ করে আমি দর্শকদের ভিউয়ারদেরকে বলবো যখনই আপনার এই ধরনের সিচুয়েশন আসবে যে কোনো একটা অডিট আসছে এটা হয়তো স্টেট থেকে আসতে পারে বা আপনার আইআরএস থেকে আসতে পারে বাট সেই জিনিসটাকে আপনাকে সিরিয়াসলি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এটার হয়তো আপনার একটা লেটার আসবে কিছু ইনফরমেশন চেয়ে পাঠাতে পারে রাইট বা আপনাকে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট সেটআপ করার জন্য আপনাকে রিকোয়েস্ট করতে পারে সো বিভিন্ন ধরনের ইস্যু আসতে পারে সো অনেক ক্ষেত্রে আপনি যদি আপনার নিজের ইস্যুটাকে আপনি নিজে সলভ করার চেষ্টা করেন হয়তো বা আপনি জানেন না যে কিছু টেকনিক্যাল টার্ম থাকতে পারে বা যেগুলো হয়তো বুঝবো না অনেক ক্ষেত্রে আমরা যেটি করি অনেক ক্ষেত্রে আমরা হয়তো সময় নেওয়ার প্রয়োজন হলে আমরা সময় নিয়ে তারপরে আমাদের তাদের সাথে ইন্টারভিউ সেটআপ করে যেতে করে আমরা যখন অফিসে যাব আইআরএসের অফিসে যখন আমরা মিট করতে যাব তখন আমাদের কাছে যেন এনাফ ইনফরমেশন থাকে বা অনেক ক্ষেত্রে আমরা সময় নিয়ে আমরা যাতে করে এটা প্রিপেয়ার করতে পারি যে আমাদের সমস্যাটা কি এবং সমস্যাটার জন্য হয়তো বা বিভিন্ন ধরনের ব্যাকআপ আমাদের প্রয়োজন হতে পারে হয়তো বিশেষ করে আমরা যখন ট্যাক্স ফাইল করি তখন আমাদের কিন্তু কোনো সাপোর্টিং ডকুমেন্টস পাঠাতে হয় না আইআরএস এর কাছে শুধু ইনফরমেশন গুলো পাঠায় যে আমার কত টাকা ইনকাম কত টাকা এক্সপেন্স এন্ড এভরিথিং যদি কোনো অডিট হয় তখন আপনার কাছে এই ব্যাকআপটা চাইবে আপনার কাছে সাপোর্টিং ডকুমেন্টসটা আপনাকে প্রোভাইড করতে বলবে যে আপনি যে ডিডাকশনটা আপনি ক্লেম করছেন ডিডাকশনটা যে কিভাবে ক্লেম করছেন বা আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করেন আপনার রিসিট প্রোভাইড করেন আপনার যত ধরনের ইনভয়েস ভাউচার রাইট যেগুলো আছে সেগুলো সব আপনি ক্রেডিট কার্ড স্টেটমেন্টগুলো প্রোভাইড করেন তো অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আপনার রেডি করতে আপনার সময়ের প্রয়োজন আপনার হয়তো ব্যাংক স্টেটমেন্ট এমন হতে পারে যে আপনার লাস্ট 3 ইয়ার্স আগের ব্যাংক স্টেটমেন্ট আপনার কাছে চেয়ে পাঠাচ্ছে যে জিনিসটা আপনার কাছে হয়তো এখন अवेलेबल নাই তো সেই ক্ষেত্রে বা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট হয়তো আমরা কিন্তু সবাই কিন্তু এই যে ক্রেডিট কার্ড বলেন ব্যাংক স্টেটমেন্ট বলেন এগুলো কিন্তু বা রিসিট গুলো আমরা হয়তো ওইভাবে কিন্তু জমায়ে রাখি না না তো এটার জন্য সময় প্রয়োজন এখন আপনি যদি একটা লেটার পেয়ে আপনি আইআরএস কে কল করে আপনি ডেটটা সেটআপ করে নেন ইন 10 ডেজ আর আপনাকে হয়তো দিবে যে আপনাকে 10 ডেজের মধ্যে আপনাকে কল করতে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনি কিন্তু প্রিপেয়ার না একজন আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু প্রশ্নটি নিতে চাই কে আছেন আমাদের সাথে ফোনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নামটি বলে নিতে হবে ভাইয়া ও আমি ফয়েজ বলছিলাম মিশিগান থেকে জি বলুন সোহেল ভাই বলুন আচ্ছা ইয়াকুব ভাই আমার একটা প্রশ্ন ছিল আমাকে ওই অডিট করেছে অডিট বলতে ওই আমরা তো এক জায়গায় প্রায় 18 বছর কাজ করেছি তো টিপস ইনকাম সব সময় এলোকেটেড টিপস ওরা ডিক্লেয়ার দেয় এখন 3-4 ইয়ার্স যাবত ওরা অডিট করছে বলছে যে ট্যাক্স টিপস ডিক্লেয়ার দেয় ওইটা এনাফ না তারা এখন এস্টিমেটেড ট্যাক্স আর 10-15,000 যোগ করে অডিট করে ফেলেছে এখন তো আমাদের কাছে তো এনাফ এভিডেন্স নাই employer or no evidence diche na they get an rough estimates say they get that kind of money to give an estimate to the IRS so what I have to do you can do I'm living in Michigan you can solve the problem if I contact with you in New York জি জি ধন্যবাদ ভাই আপনাকে আপনার যে ইস্যু সেটি হচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রে আপনার যদি যেটি আমরা শেয়ার করছি সেটি হচ্ছে যে আপনার যে অনেক ক্ষেত্রে আপনার রিসিট নাই বা ব্যাকআপ নাই বা আপনি যখন আপনার যে বিজনেস আপনার জবে যখন যাবেন তখন তাদের কাছে হয়তো ওই ধরনের আপনাকে প্রোভাইড করার মতো অনেক ক্ষেত্রে ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করবে না আরেকটি ব্যাপার সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে এই বিজনেসগুলো যেটি দেখা যায় বিশেষ করে রেস্টুরেন্টে আপনাদের কাছে হয়তো ডকুমেন্টস থাকলেও তারা হয়তো এটা রিপোর্ট করতে চাইবে না কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের হয়তো আরো এমপ্লয়ি আছে তাদের হয়তো আরো ওয়ার্কার আছে যাদের টিপস এর ইস্যু আছে এখন তারা যদি জিনিসটা 100% আইআরএস এর কাছে প্রোভাইড রিপোর্ট না করে দেন তারা এটা আপনাকে দিতে চাইবে না কারণ যখনই দিবে তখন কিন্তু আইআরএস এই কোম্পানিকে অডিট করতে পারে যার জন্য অনেক ক্ষেত্রে আপনার এই কোম্পানি তাদের কাছে ইনফরমেশন থাকলেও আপনাকে চেপে যাবে সো আপনার ক্ষেত্রে আপনি যেটা ট্রাই করতে পারেন সেটি হচ্ছে যে ওনাদেরকে আপনি বিশেষ করে যদি কোনো ম্যানেজার বা এদের সাথে যোগাযোগ থাকে আপনি চেষ্টা করতে পারেন তাদের থেকে কোনো ধরনের ইনফরমেশন আনতে পারেন কিনা না হলে অন্য একটি যে বিষয়টি আমরা যেটি ইউজ করি মোস্টলি সেটি হচ্ছে যে আমরা চেষ্টা করি আপনার এই ধরনের ইন্ডাস্ট্রি লেভেলের আমরা টিপসটাকে আমরা কনসিডার করি হয়তো আপনার টিপসের কোনো ব্যাকআপ নাই বা এস্টিমেটেড টিপস যেটা সে তখন আমরা চিন্তা করি যে আপনি হয়তো একটা ফাস্ট ফুড রেস্টুরেন্টে জব করছেন এখন ফাস্ট ফুড রেস্টুরেন্টের টিপস হয়তো একটা ফুল সার্ভিস রেস্টুরেন্টের টিপসের সমান পার্সেন্টেজ হয় না একটা ফাস্ট ফুড রেস্টুরেন্টে হয়তো আপনি হয়তো 10% টিপস পেতে পারেন whereas একটা ফুল সার্ভিস রেস্টুরেন্ট বা আপনার খুব হাই লেভেলের যে রেস্টুরেন্টগুলো আছে তাদের টিপস লেভেল হয়তো 20 বা 30% হতে পারে অনেক বেশি হতে পারে সো আমরা চেষ্টা করব যে আপনার যে সিচুয়েশনটা আপনার যে ধরনের রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টটাকে रेस्टुरेंटेर एक डाटा कलेक्ट करार जोन्नो করে আমরা চেষ্টা করব যে সেটা ওদের সাথে ফাইট করার জন্য বিভিন্ন ধরনের অপশন থাকে আমাদের আপনার আমি চাইবো যে আপনি যেটা করেন সেটা স্টুডিওর বাইরে আপনি যেহেতু পার্সোনাল ইনফরমেশন আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য আপনি আচ্ছা এটিকে করা সম্ভব আপনি নিউ ইয়র্কে আছেন উনি মিশিগান থেকে অবশ্যই রাইট যে সেটা আমরা করতে পারবো তাহলে আপনাকে আমরা অনুষ্ঠানের পরে উনি হয়তো যোগাযোগ করবেন কিংবা আপনার নাম্বারটি আমাদের অফিসে আছেন যারা অফারটি রিসিভ করেছেন তার সাথে হয়তো যোগাযোগ করে স্টুডিও আমরা অনুষ্ঠান শেষে লাইভে আমরা না বলি আপনি কিভাবে কারণ আপনার অপশন আছে রাইট আমি যেটি বলতে চাই যে আপনার অবশ্যই আপনি এটা নিজে ফেস করেন না বা আমাদের বিভিন্ন রকম অনেক ক্ষেত্রে আমরা কোনো ডকুমেন্ট ছাড়াও যখন অডিট গুলো হয় তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের আমাদের অল্টারনেটিভ অপশন থাকে এটা ব্যাকআপ করার জন্য আর যেহেতু ইয়াকুবে খানের বিজ্ঞাপনও যায় সেখানে নাম্বারটিও আছে আপনি সেখান থেকেও তার নাম্বারটি আপনি সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ উনি চেষ্টা করবেন আপনাকে হেল্প করার জন্য আপনি বলছিলেন ওনার যে সিচুয়েশন আমি সেই প্রেক্ষাপটে আপনার কাছে জানতে চাই যে এই ধরনের যখন আমি অ্যাড করতে চাই সেটি হচ্ছে বিশেষ করে আমাদের নিউ ইয়র্কে আমরা দেখি অনেক আমাদের কমিউনিটি অনেক ট্যাক্সি অপারেটর আছেন तो टैक्सी ऑपरेटर इश्यू जेटी सेटी होच्छे जे मोस्टली सब होच्छे आपनार कैश बेसिस आपनी जखन एक ऑपरेटर एखन जखन विशेष करे येलो टैक्सी जखन से ग्यारेजे गाड़ी निते जाच्छे तारा कैश जाच्छे सबाई कैश जाच्छे आपनी जखन से गैस भरते जाच्छे तखन गैसे होतो देखछे जे आमार कैश यूज करले आमी 10 सेंट्स 15 सेंट्स आमी कम पाच्छी सो एजोन्नो 10 सेंट्स सेव करार जोन्नो से कैश दिए गैस परचेज करछे सो जखन এই ধরনের সিচুয়েশনে তখন আপনি লিজ ক্যাশে দিচ্ছেন গ্যাস পারচেজ করছেন ক্যাশে আপনি কার ওয়াশ করছেন ক্যাশে সো বেসিক্যালি আপনার কোনো সাপোর্টিং ডকুমেন্টস নাই যে আপনি যে ডিরেকশন গুলো ক্লেম করছেন তো সেই ক্ষেত্রে আমরা কি করে আমরা তখন যখন এই ধরনের অডিট হয় তখন আমরা কি করে আমরা ইন্ডাস্ট্রি একটা এভারেজ নাম্বার আছে আচ্ছা ওকে যে একটা লিজ কত টাকা হতে পারে টিএলসি এর একটা গাইডলাইন আছে যে টিএলসি এর গাইডলাইনে একটা মিনিমাম একটা লিজ কত টাকা হতে পারে টিএলসির গাইডলাইন আছে যে আপনার একটা ড্রাইভার যদি সে ডে শিফটে কাজ করে তার কত টাকা গ্যাস খরচ আছে তো তখন আমরা এই গাইডলাইনটা ফলো করে কিন্তু আমরা স্টিল উইদাউট এনি ব্যাকআপ উইদাউট এনি সাপোর্টিং ডকুমেন্টস স্টিল আমরা ফাইট করি এবং ফাইট করে মানে ফর্মুলার আওতা আমরা ফাইট করি এবং যখনই ফাইট করি তখন কিন্তু স্টিল আমরা সাকসেসফুল হই উইদাউট এনি সাপোর্টিং ডকুমেন্ট সো বিশেষ করে যারা বিওর যারা আছেন আমি তাদেরকে বলতে চাই যে না আপনাদের অনেক ক্ষেত্রে যখন অডিট আসবে তখন আপনার আপনি হয়তো মনে করবেন যে না আমার কাছে তো কোনো ডকুমেন্টসই নাই সো আমি একটা প্রফেশনাল একটা সিপি এর কাছ থেকে আমি শুধু পয়সা দেব তো সে তো আমাকে এডিশনাল কোনো হেল্প দিতে পারবে না কিন্তু এটা কিন্তু আসলে ঠিক না কারণ অনেক ক্ষেত্রে আপনি যেটা মনে করছেন আমাদের কাছে বিভিন্ন অল্টারনেটিভ অপশন থাকে যদি একটা আপনার ব্যাকআপ থাকে গ্রেট যদি না থাকে তখন আমাদের কারণ আমরা যখন স্টেট বা আইআরএস এর কাছে যাই আমরা এইভাবে ফাইট করি যে ঠিক আছে এই ট্যাক্স পেয়ারের কোনো রিসিট নাই গ্যাসের জন্য বাট তার তো গাড়ি চালানোর জন্য সে যে গাড়ি চালা $100,000 গ্রস রিসিভ করছে এই গ্রসের জন্য তো তাকে গ্যাস ইউজ করতেছে তো আপনার পানি দিয়ে তো গাড়ি চলেনি রাইট সো তখন হয়তো তাদের একটা আমরা যতটা এক্সপেক্ট করি তখন হয়তো তারা ফুল পার্সেন্টেজটা ওরা ক্রেডিট দেয় না বাট এট লিস্ট আমরা একটা রিজনেবল একটা অ্যামাউন্ট কিন্তু আমরা পেয়ে যাই ফাইট করে অর্জন করা সম্ভব হয় এটি হচ্ছে প্রফেশনালদের আমরা সব সময় দর্শকদের সব সময় বলে থাকি যে আপনার পছন্দ মতো আপনি সিপিএ নেন অ্যাটর্নি নেন যাকে ইচ্ছা তাকে নেন কিন্তু প্রফেশনাল দের কাছে গিয়ে সমস্যা জটিল হওয়ার আগেই সমাধান করাটি বিভিন্ন অপশন থাকে বিভিন্ন অপশন আমাদের কাছে থাকে সো এটা ইউজ করতে হবে আপনি বিভিন্ন অপশনের কথা যেহেতু প্রসঙ্গ তুললেনই আমি তাহলে আরেকটু জানতে চাই যে অনেক সময় তো অনেক জটিল পরিস্থিতি তৈরি হয়ে যায় বিজনেস ক্ষেত্রে হয়তো কারো পার্সোনাল উনি যেমনটি প্রশ্ন করেছিলেন তার ব্যক্তিগত তো বিজনেসের রিলেটেডও তো অনেক ধরনের প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে আপনারা পদগুলো কিভাবে আপনাদের কাছে অল্টারনেটিভ কিংবা ফাইট করার কি ধরনের অপশন থাকে সমস্যাগুলো সবখানে সমস্যা আছে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই সেটি হচ্ছে যে বিশেষ করে যাদের এই ট্যাক্সের প্রবলেম স্টিল এখন আছে নিউ ইয়র্ক স্টেটে আপনি যদি $10,000 বেশি আপনি স্টেটে ও করেন ট্যাক্স দেন আপনার লাইসেন্স তারা সাসপেন্ড করে দিবে আপনাকে ইনফর্ম করবে সো আপনার সেই ক্ষেত্রে কি করো অ্যাট লিস্ট আপনাকে টাকাটা পে করতে হবে অথবা আপনি যদি ইভেন আমরা অনেক ক্ষেত্রে যে আপনি ফুল পেমেন্ট করার সুযোগ নাই আপনার সেক্ষেত্রে আমরা একটা ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট করে ফেলি যে আমরা কিস্তিতে আমরা সামান্য করে পয়সা আমরা ওটা আমরা অনেক ক্ষেত্রে আয়ের ভিত্তিতে আমরা একটা মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে যে আপনার লাইসেন্সটা তো সাসপেন্ড না হয় এটা একটা ইস্যু এখন আইআরএস এর আরেকটা নিয়ম সেটি হচ্ছে যে আপনি যদি কেউ $50,000 অথবা এর বেশি যদি ট্যাক্স ও করে তারা আপনার যে পাসপোর্ট রিনিউ করবে না অনেক ক্ষেত্রে আপনার যে এক্সিস্টিং পাসপোর্ট আছে সেটাও তারা রিভোক করতে পারে তো এই ক্ষেত্রে সবকিছুর সাথে জড়িয়ে আছে রাইট তো এই যে ইস্যুগুলো আমাদেরকে যখনই ট্যাক্সের ইস্যুগুলো আসবে এটা আমরা এভাবে ফেলে না রেখে আমরা চেষ্টা করব যে যেটি আমি সব সময় বলি যে আমাদের বিভিন্ন অপশন আছে বিভিন্ন ভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি হ্যাঁ তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আপনার হয়তো অনেক বড় ট্যাক্স বার্ডেন আছে বা আপনার ইনকামও আছে বাট কারেন্টলি আপনার এখন হয়তো এই টাকাটা দেওয়ার সুযোগ নাই বা আপনার এখন সামর্থ্য নাই সেক্ষেত্রে আমরা কিন্তু ফাইট করে আমরা এটাকে কারেন্টলি এটা নন কালেক্টেবল স্ট্যাটাসে নিয়ে আসি সো আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না unless আপনার ফিউচার সিচুয়েশন পরিবর্তন হয় বা আপনার ইনকাম বেড়ে যায় তো এভাবে আপনার ইনস্টলমেন্ট করতে পারি আমরা আমরা সেটেলমেন্ট করতে পারি যে সামান্য একটা অর্থ দিয়ে আপনার ফুল অ্যামাউন্টটা আপনার আপনাকে এটা ইয়া করা রিলিজ করে দাও এটা থেকে আচ্ছা এই ধরনের বিভিন্ন যে অপশন গুলো তো আপনার প্রশ্নে আসি সেটি হচ্ছে যে আপনার এই যে সমস্যা যেগুলো আছে সমস্যাগুলো বিশেষ করে বিজনেসের যেগুলো আছে বিজনেসের সেম সমস্যা এখানে payroll tax এর প্রবলেম আছে সেলস ট্যাক্স এর প্রবলেম গুলো আছে এন্ড দেন অফ কোর্স কর্পোরেশন ট্যাক্স এর প্রবলেম আছে বাট বিশেষ করে আমরা যেটি দেখি সেটি হচ্ছে সেলস ট্যাক্স আচ্ছা আপনি বিশেষ করে নিউ ইয়র্কে আপনার প্রতিটা স্টেট ম্যাক্সিমাম স্টেটে বা সিটি লেভেলে আপনি যখন একটা মার্চেন্ডাইজ আপনি বিশেষ করে যারা রিটেইল বিজনেস করে যখন আপনি একটা মার্চেন্ডাইজ সেল করবেন আপনার কাস্টমারের কাছ থেকে সার্টেন একটা অংশ আপনাকে সেলস ট্যাক্স হিসেবে তুলে নিতে হবে এবং সেটা স্টেটকে আপনাকে মান্থলি বা কোয়ার্টারলি বেসিস এটা पे करते হবে তো আর অন্যান্য যদি বিজনেস ক্ষেত্রে যদি ট্যাক্সের প্রবলেম হয় সেই ক্ষেত্রে সলিউশনও তো ভিন্ন ভিন্ন হয় যার যার পরিস্থিতি পারিপার্শ্বিকতা অনুযায়ী তারপরও আপনি যদি খুব শর্টকাটে একটু বলতেন আমরা যেহেতু অনুষ্ঠানে শেষ হয়ে যায় শিওর আমাদের বিশেষ করে আপনি আমি সেলস ট্যাক্সে বলি আমাদের সেলস ট্যাক্সে আপনি যখন একটা কোনো আমেরিকান স্টোরে যাবেন বা বিশেষ করে অনেক স্টোরে যাবেন আপনি দেখবেন যে পিওএস সিস্টেম আছে পিওএস সিস্টেমে আপনার হয়তো একটা জিনিসের দাম $100 এটার সাথে another about 6 to 8% আপনার সেলস ট্যাক্স অ্যাড করতে বিশেষ করে নিউ ইয়র্ক সিটির হচ্ছে 8.875% তো এই যে এক্সট্রা মানিটা আপনার কাছ থেকে কালেক্ট করছে মানিটা কিন্তু তাদেরকে রিপোর্ট করতে হবে তাদেরকে স্টেটের কাছে আচ্ছা সো কিন্তু আমাদের কমিউনিটিতে আপনি যখন যান আমরা যখন দেখি বিশেষ করে আমাদের কমিউনিটির অনেক প্রতিষ্ঠানে দেখি যে সেলস ট্যাক্সের কোনো কিছু নাই এটাও ইজ ওকে আপনার যে সেলস ট্যাক্সটা ইনক্লুড করা আপনার প্রাইসের মধ্যে আচ্ছা এখন আপনি যদি as a business করতে যান আপনি একটা কমিউনিটিতে যান তখন দেখবেন যে আপনি অনেকে কমপ্লেইন করবে যে যে অন্য কেউ তো আপনার ট্যাক্স নিচ্ছেন আপনি কেন নিচ্ছেন সো এটা একটা অংশ এবং এই যে এর যখন প্রবলেম গুলো হয় এটা আরো একটা বড় প্রবলেম ইন্ডিভিজুয়াল ট্যাক্সের থেকে বিশেষ করে এটা অনেক টাকার ব্যাপার আচ্ছা একটা কোম্পানি যদি মনে করেন যে সে বছরে $1 million সেল করে সে বছরে কিন্তু অলমোস্ট লাইক $89,000 সে ট্যাক্স কালেক্ট করছে আচ্ছা এই বিষয়টি নিয়ে আমরা চেষ্টা করব পরবর্তী কোনো অনুষ্ঠানে আমরা বিজনেস সংক্রান্ত যে ট্যাক্স আছে সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করার জন্য আজকে শুধু ভূমিকা দর্শকদের সামনে উপস্থাপন করলাম আরিফ জুবায়ের আপনাকে ধন্যবাদ জানিয়েছে হেল্পফুল ইনফরমেশনে দেওয়ার জন্য অনুষ্ঠান শেষ করব সবশেষ দর্শকদের জন্য যদি কিছু বলতেন আজকের অনুষ্ঠানের সামগ্রিক বিষয় নিয়ে অবশ্যই ধন্যবাদ আমি বিশেষ করে আজকের ভিউয়ার যারা আপনাদেরকে বলতে চাই যে আপনার ট্যাক্সের প্রবলেম থাকতেই পারে বা বিভিন্ন ভুলের কারণে হোক বা আপনার যে কোনো কারণে আপনার যদি অডিট হয়ে থাকে তো অডিটের লেটারগুলো বা আপনার যে ইস্যুগুলো আসবে বা যে ধরনের কোনো নোটিস আপনার কাছে যদি আসে এটি নিয়ে আমরা আপনার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রফেশনালের সাথে আপনার যোগাযোগ করার জন্য কারণ অনেক ক্ষেত্রে আপনি যদি নিজে সলভ করার চেষ্টা করেন অনেক ক্ষেত্রে আপনি হয়তো জানেন না এটা টার্ম বা এটার কি কি টেকনিক্যাল পার্ট আছে বা প্রিপারেশনের ব্যাপার আছে একটা অডিটে যাওয়ার আগে বা অডিট ফেস করার আগে তো অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে না এটি হয়তো আমাদের এটা খরচের ব্যাপার আছে যে আমরা যখন একটা প্রফেশনালের কাছে যাব আমাকে একটা খরচ বহন করতে হবে বাট ওভার দ্য টাইম পিরিয়ড আমি যতটুকু ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি যেটা দেখি সেটি হচ্ছে যে আপনার যতটা সার্ভিস ফি আমরা চার্জ করি তার থেকে বেশি বেনিফিট আমরা অফার করি যখন আমাদের কাছে একটা ক্লায়েন্ট আসে ওয়ারাজ যদি আপনি এটা নিজেই সলভ করতে যান অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটার বার্ডেনটা ট্যাক্স বার্ডেনটা আরও অনেক বেশি হয় এরপর অনেকের যদি এই ধরনের সিচুয়েশনও হয়ে থাকে যে না ট্যাক্স বার্ডেনও চলে আসছে বা এখন আপনার বড় একটা ঝামেলা আপনার উপর চলে আসছে বাট আপনাকে হোপলেস হলে চলবে না আপনাকে স্টিল আমাদের কিন্তু বিভিন্ন অপশান থাকে যে ওটা সেটেলমেন্ট করার অপশান থাকে বা আপনি এখন কারেন্টলি পে করতে পারছেন না সেক্ষেত্রে আমরা ওইটাকে কারেন্টলি নন কালেক্টেবল হিসেবে আমরা স্ট্যাটাস হিসেবে রাখতে পারি তো এভাবে বিভিন্ন যে সুযোগগুলো আছে আমাদের কাছে অ্যাভেলেবল আছে বিভিন্ন টুলস এগুলো চেষ্টা করবেন আমাদের সহযোগিতা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রফেশনালদের সহযোগিতা করার জন্য এবং অসংখ্য ধন্যবাদ ইয়াকুব খান আপনাকে এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আগামীকাল ঠিক একই সময়ে হাজির হব টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান নিয়ে সবাই ভালো থাকবেন